আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে যারা চাচ্ছেন ঘরে বসে অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন। তো আমি কেন শুধু অ্যাপ ডেভেলপমেন্ট বলছি, কারণ আমি আজকে আপনাদেরকে এমন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করায় দিব যেখানে আপনি শুধু একবার কোড লিখবেন এবং সেই সিঙ্গেল কোডটাকে ব্যবহার করে আপনি অনেকগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। তো সেই চমৎকার সুন্দর ফ্রেমওয়ার্কটাকে বলা হচ্ছে ফ্লাটার এবং গুগল দ্বারা মেনটেন করা হয় এটাকে। তো আমরা যদি তাদের ওয়েবসাইটে চলে আসি ফ্লাটার ডট ডেভ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ড ফর এনি স্কিন, এটা মানে হচ্ছে আপনি একবার কোডটাকে লিখে সেটাকে আলাদা আলাদা অনেকগুলো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। যেমন তারা এখানে বলছে মাল্টি প্ল্যাটফর্ম, আমি যদি এখানে একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন যে মোবাইলের জন্য তারা অ্যান্ড্রয়েডের জন্য আপনি অ্যাপ বানাতে পারবেন এবং iOS মানে অ্যাপেলের জন্য আপনারা অ্যাপ বানাতে পারবেন, ওয়েবসাইট আপনারা বানাতে পারবেন, আপনারা ডেস্কটপ, সেই ডেস্কটপের ভেতরে আপনারা চাইলে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সবগুলোকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরও ছোটো ছোটো যে ডিভাইসগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা এই কোডগুলোকে ব্যবহার করতে পারবেন। আমরা আজকে দেখব প্রথমবারের মতো একটা ফ্লাটার অ্যাপ কীভাবে তৈরি করতে হয়। আর যারা এখনও ফ্লাটার ইনস্টল অথবা সেট আপ করে নেননি তারা আমার আগে ফ্লাটারের উপর ভিডিওটা দেখতে পারেন, আমি আই বাটনে সেটার লিঙ্ক দিয়ে দিব যেখানে আপনারা দেখতে পারবেন খুব সহজে ফ্লাটারকে আপনারা সেট আপ করতে পারবেন আপনাদের কম্পিউটারে। চলুন শুরু করা যাক। শুরু করার জন্য প্রথম যেটা আমরা করব, আমরা আমাদের কম্পিউটারে এসে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওকে ওপেন করে নিব। তো আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর ওয়েলকাম স্ক্রিন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বামে কিছু মেনু দেওয়া আছে আর হাতের ডানে আলাদা করে নিউ প্রজেক্ট ফাইল সেট আপ দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে নিউ ফ্লাটার প্রজেক্ট দেখাচ্ছে। যদি আপনাদের এই অপশনটা না আসে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা প্রথমত চলে আসবেন প্লাগইনসে এবং এখান থেকে ফ্লাটার নামে এই প্লাগইনটাকে আপনারা ইনস্টল করে নেবেন এবং এটা ইনস্টল করার সাথে সাথেই আপনাদের আরও একটা ডার্ট নামে প্লাগইন অ্যাড হয়ে যাবে এবং এ দুটা পাশাপাশি একসাথে আপনাদের অ্যাড হয়ে যাবে। এ দুটো প্লাগইন অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যদি এখন প্রজেক্টে চলে আসি তাহলে কিন্তু আমাদের নিউ ফ্লাটার প্রজেক্ট এটা চলে আসবে। আমরা যেটা করব, আমরা এই নিউ ফ্লাটার প্রজেক্ট এখানে একটা ক্লিক করব। করার পর প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে নিউ প্রজেক্টের জায়গায় অবশ্যই লক্ষ্য করবেন ফ্লাটার সিলেক্ট আছে কি না। এরপর আমরা ফ্লাটার এসডিকে পাথ, এটা মূলত হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে যে জায়গাটাতে আপনাদের ফ্লাটারকে ইনস্টল করে রেখেছেন। যেহেতু আমি ম্যাক ইউজ করছি তাহলে আমি আমার লোকেশনটা এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনারা যারা পিসি ইউজ করছেন তারা আমার আগের ভিডিওতে আপনারা যেভাবে দেখেছিলেন সি ড্রাইভের ভিতর সোর্সের ভিতরে আমরা যে ফ্লাটারকে রেখেছিলাম সেটার পাথ লিঙ্কটা এখানে সেট করে দিবেন। আমাদের পাশে যে থ্রি ডট আছে এখান থেকে আমরা সেই পাথটাকে সিলেক্ট করতে পারি। এরপর আমরা চলে আসবো নেক্সটে। নেক্সট পেজে আসার পর আমরা দেখছি একটা নতুন প্রজেক্টকে আমরা কীভাবে সেট আপ করতে পারবো। এখানে প্রথমে আমরা আমাদের প্রজেক্ট নাম রাখবো। তো প্রজেক্ট নাম রাখতে আপনি আপনার অ্যাপের যে নাম রাখবেন সেটাকে ব্যবহার করবেন। আমি আমার অ্যাপের নাম রাখছি। আমি আমার অ্যাপের নাম রাখছি টিম WBC এবং মাঝখানে লক্ষ্য করবেন আমি একটা আন্ডারস্কোর দিচ্ছি, কারণ এটা হচ্ছে একটা নেমিং কনভেনশন। ফ্লাটারের যে ধরনের প্রজেক্ট আমরা তৈরি করি সেখানে আমরা মাঝখানে কোনো ফাঁকা বা স্পেস রাখতে পারবো না। এরপর হচ্ছে প্রজেক্ট লোকেশন, এটা হচ্ছে আপনি আপনার এই প্রজেক্টটা আপনার হার্ড ডিস্কের কোন ড্রাইভে রাখতে যাচ্ছেন সেটা আপনারা চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে ডিসক্রিপশন, এখানে ডিফল্টভাবে এ নিউ ফ্লাটার প্রজেক্ট দেওয়া থাকে, আপনি চাইলে আপনার পছন্দ মতো ডিসক্রিপশন এখানে বসিয়ে দিতে পারেন। এরপর আমরা আছে প্রজেক্ট টাইপ অ্যাপ্লিকেশন, এটা রাখবো। এরপর অর্গানাইজেশনের ক্ষেত্রে ওয়েবসাইটের নাম থাকে যদি সেটাকে আসলে রিভার্স করে লিখতে হয়, যে আমার ধরেন sofol.com তাহলে com.sofol.it এভাবে, অথবা আপনি আপনাদের নাম দিতে পারেন। মূলত এটা হচ্ছে আপনার একটা ইউনিক আইডেন্টিটি আপনার অ্যাপের জন্য। আর এরপরে আমরা নিচে দেখছি অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ, এখানে ডিফল্টভাবে দেওয়া আছে কটলিন, যেটা আগে জাভাতে করা হতো কোডগুলো এখন ফ্লাটার এটাকে কনভার্ট করে কটলিনে রাখবে। ঠিক সেইভাবে iOS যেটা আছে তারা আগে অবজেক্ট সি ব্যবহার করতো, বর্তমানে সুইফট ব্যবহার করে। এই দুটো লেটেস্ট আমরা এইভাবে ডিফল্ট রাখব। এরপর আছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম বলতে আমরা যেটা দেখেছিলাম ভিডিওর প্রথম অংশে যে অনেকগুলো মাল্টিপল প্ল্যাটফর্মে আমরা আমাদের অ্যাপকে ব্যবহার করতে পারবো। তো আপনার এই প্রজেক্টটা কোন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি বিল্ড করতে চাচ্ছেন সেখানকার জন্য এখানে 6টা আলাদা আলাদা অপশন দেওয়া আছে, আপনি যেটা যেটা সিলেক্ট করে রাখবেন সেগুলোর জন্য ফাইল ফ্লাটার প্রথমেই তৈরি করে ফেলবে।
যাতে আপনি সেগুলোকে পরবর্তীতে বিল্ড করতে পারেন। তো আপনার যতটুকু প্রয়োজন হবে, যেমন আমি আজকে অ্যান্ড্রয়েড, আইওএস এটাকে রাখবো এবং ওয়েব, এই তিনটাকে আপনাদের ভিডিওতে দেখাবো, বাকিগুলো আমি এখন স্কিপ করছি। এরপর নিচে যেগুলো আছে এগুলোকে আমরা এভাবেই রাখবো, আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েটে ক্লিক করছি। ফ্লাটার অ্যাপ ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা প্রথম যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসব, তখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ঠিক এভাবে দেখাবে এবং ডিফল্টভাবে আমাদের দুইটা পেজ ওপেন হয়ে থাকবে। একটা হচ্ছে readme.md ফাইল আর একটা হচ্ছে main.file ফাইল। এটা মূলত আমরা যখন এটাকে কোনো গিটার প্রজেক্টে আপলোড করব, তখন সেখানকার যে বেসিক ইনফরমেশনগুলো দেওয়া থাকে মার্কডাউন ফাইলে, সেগুলো হচ্ছে এখানে। এরপর হচ্ছে main.dart ফাইল, যেটা আসলে আপনার পুরো অ্যাপকে রান করবে, সেই main.dart ফাইল হচ্ছে এটা। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটা অ্যাপকে আমরা আগে বিল্ড করে দেখি, তারপর আমরা বিস্তারিতগুলো শিখব। তো এই অ্যাপটাকে আমরা রান করার জন্য যেটা করতে হবে, আমরা চাইলে এটাকে ওয়েবে রান করতে পারবো, আমরা চাইলে আমাদের যে কম্পিউটারে এখান থেকে আমরা বিভিন্ন ইমুলেটর, মানে আমাদের মোবাইল সদৃশ একটা জিনিসকে এখানে আমরা সেট করব, যেটাতে আমরা টেস্ট করতে পারবো। আবার এর পাশাপাশি আমরা চাইলে আমাদের যে ফিজিক্যাল ফোনটা আছে সেটাকে সরাসরি আমরা ব্যবহার করতে পারি। তো আমরা আগে এখান থেকে দেখি ইমুলেটর কীভাবে সেট আপ করে নেবেন এবং ইমুলেটর কীভাবে রান করবেন। ইমুলেটর সেট আপ করার জন্য আপনারা হাতের ডান পাশ থেকে যেটা প্রথম আছে ডিভাইস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। করলে এখানে আপনার যদি ইমুলেটর সেট করা থাকে, সেই ইমুলেটরগুলো এখানে লিস্ট আকারে দেয়া থাকবে। আর আপনারা যদি চান নতুন করে ইমুলেটর সেট করবেন, তাহলে আপনারা সেটা কিন্তু সেট করতে পারবেন। এই যে উপর যে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস আছে, এখানে ক্লিক করেন। করলে এখানে অসংখ্য ইমুলেটর দেওয়া আছে, তারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ইমুলেটরকে সেট করে নিতে পারেন। যেহেতু আমার ইমুলেটর সেট করা আছে, তাহলে আমি এটাকে এখান থেকে রানে ক্লিক করব। করলে আমাদের এটা রান হচ্ছে, আমরা একটু ওয়েট করব। আমি আপনাদের দেখার সুবিধার্থে একটু ডিভাইড করে নিচ্ছি পাশাপাশি, এবং এই জায়গাটাতে আপনারা যারা কম্পিউটার ব্যবহার করবেন, আপনাদের কম্পিউটারের হার্ডওয়্যারের উপর নির্ভর করে একটু সময় কম বা বেশি লাগতে পারে। তো আমাদের ইমুলেটরটা অন হয়ে গেছে, যারা উইন্ডোজ থেকে আমরা কাজগুলো করব, আমাদের একটু সময় লাগতে পারে। এখানে আমরা এটা চলে আসার পর আমরা এটাকে মিনিমাইজ করছি, করে ঠিক উপরে এইখানে দেখবেন আমাদের একটা রান মেইন ডট ডার্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করি। করলে আমাদের রান কনসোলটা ওপেন হয়ে গেছে এবং তারা বলছে আমাদের যে অ্যান্ড্রয়েড ফাইলটা আছে সেটাকে তারা এখন বিল্ড করা শুরু করছে। আমরা এখানে একটু সময় নিব এবং প্রথমবার যখন আপনার এটাকে ইনস্টল করে নেবেন, তখন একটু সময় লাগবে, যেহেতু সে আপনার অ্যান্ড্রয়েডের জন্য ফাইলগুলোকে কনভার্ট করবে। আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, আমাদের পাশে যে ইমুলেটরটা আছে সেখানে। এবং আমরা যদি এখানে একটু ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাউন্টার যে অ্যাপটা, সেটার কাউন্টগুলো আস্তে আস্তে বাড়ছে। এই যে, তার মানে আমাদের অ্যাপটা সঠিকভাবে রান হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা যে কোনো ধরনের কোড যদি এখান থেকে এডিট করি, তাহলে সেগুলো সরাসরি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু বিষয় দেখাচ্ছি, যে আমরা আমাদের এই যে টাইটেলটা আছে সেটাকে যদি চেঞ্জ করতে চাই, আমি যে সেখানে টাইটেল থেকে চেঞ্জ করে দিচ্ছি। এবং আমি যদি আমাদের যে নিচে কনসোল আছে এখান থেকে প্রথম যে অপশনটা ফ্লাটার হট রিলোড, এখানে ক্লিক করি, তাহলে দেখবেন পাশাপাশি আমাদের এটা কিন্তু সরাসরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা অনেক মজাদার একটা ফিচার, যেটা আসলে আমাদের অনেক বেশি টাইম বাঁচাচ্ছে। এবং আমি বলেছিলাম যে ফ্লাটার আসলে মাল্টি প্ল্যাটফর্মে কাজ করে, তো আসলে কাজ করে কিনা সেটা টেস্ট করার জন্য আমি আপনাদেরকে ওয়েব ফর্ম থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি আমাদের যে ডিভাইস সেকশনটা আছে এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোন কোন ডিভাইসগুলো সেট করা আছে এখানে। তো আমি এখান থেকে ক্রোমকে সিলেক্ট করছি, করে আগের আমি অ্যান্ড্রয়েডকে একটু ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমি এখন ক্রোমের জন্য এটাকে বিল্ড করে নিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রোম ব্রাউজারের জন্য বা ওয়েবসাইটের জন্য আমাদের ফাইলটাকে ফ্লাটার তৈরি করছে, এবং আমাদের ক্রোম ব্রাউজার এখানে ওপেন হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারের জন্য অ্যাপ, এবং এখানে আমরা আগের মতো কাউন্টার অ্যাপটাকে ব্যবহার করতে পাচ্ছি। এবং চাইলে আপনি এটাকে ছোট অথবা বড় বা যে কোনো ধরনের যে রেসপন্সিভনেস, সবগুলো কাজই আপনারা করতে পারবেন। এবং এটা অনেক পাওয়ারফুল ওয়েব টুল তৈরি করতে সাহায্য করে, যদিও এর কিছু লিমিটেশন আছে, আমরা আমাদের পরবর্তী ভিডিওর পার্টগুলোতেও অবশ্যই সে সম্পর্কেও আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও,
যে কিভাবে আমরা প্রথমবারের মতো আমাদের ফ্লাটারের সাহায্যে অ্যাপকে বিল্ড বা তৈরি করে ফেলতে পারি, এবং আমরা নেক্সট পরবর্তী ভিডিওগুলোতে কিভাবে এই অ্যাপগুলোকে কাস্টমাইজ করতে হয়, কিভাবে আপনাদের পছন্দ মতো ই কমার্স অ্যাপ অথবা চ্যাটিং অ্যাপ অথবা অন্য যে কোনো ধরনের অ্যাপ আপনারা তৈরি করতে পারবেন সেগুলো এক এক করে দেওয়ার আমি চেষ্টা করব। আমাদের পরবর্তী সিরিজগুলো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।